আগামী 16 এবং 17 ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন ডাকে সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পের ধর্মঘট ডাকা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। এবং এই ধর্মঘটকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে আমাদের বিভিন্ন কর্মসূচি চলে আসছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের 9টি সংগঠন কেন সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পে ধর্মঘট ডাক দিয়েছে আপনারা জানেন। কেন্দ্রীয় সরকার গত বাজেট প্রস্তাবে দুইটি ন্যাশনালাইজড ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারীকরণ প্রস্তাব এনেছে। যদিও এখন পর্যন্ত গত এক বছর হয়ে গেল, তারা দুটো ব্যাংকের নাম প্রকাশ আনেনি। পাশাপাশি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট বিল 2021 এবার পার্লামেন্টের উইন্টার সেশনে অলরেডি টেবিল করেছে, সেটাকে পাশ করার জন্য তার প্রতিবাদে ইউনাইটেড ফোরাম ব্যাংকস ইউনিয়ন সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পের এই ধর্মঘট ডাক দিয়েছে। 10 লক্ষ ব্যাংক কর্মচারী এই ধর্মঘটে সামিল হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এটা শুধু 10 লক্ষ ব্যাংক কর্মচারীর ধর্মঘট নয়, এই ধর্মঘট সারা ভারতবর্ষের 120 কোটি মানুষের যারা অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে মেনটেন করছে, এই 120 কোটি মানুষের যে আমানত, তাদের যে জমারাশি, তাদেরকে রক্ষা করার এই লড়াই আমরা দেশের সমস্ত মানুষের সহযোগিতা এবং সমর্থন চাইছি। এবং আপেক্ষিকভাবে সেটা মনে হতে পারে কেন 10 লক্ষ ব্যাংক কর্মচারী এই ব্যাংক ধর্মঘট ডাক দিয়েছে। আপনারা জানেন ব্যাংক শিল্পে যখনই কোনো ব্যাংক ধর্মঘট ডাকা হয়, আমরা ব্যাংক কর্মচারীরা এবং আধিকারিকরা যখন এই ব্যাংক ধর্মঘটে সামিল হই, আমরা আমাদের একদিন বা দুদিনের যে বেতন, এই বেতন আমাদেরকে বেতন আমাদের কাটা যায় তার আমাদের, এটা আমাদের পার্ট অফ আওয়ার, আমাদের সার্ভিস রুল। তো আমরা সারা ভারতবর্ষের 1969 সালে ব্যাংক যখন রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল, তারপর থেকে 1950-51 বছর ধরে দেশের আর্থিক সামাজিক অবস্থান থেকে শুরু করে দেশে কৃষি বিপ্লবী ধরুন, দেশে শিল্পের ক্ষেত্রে ধরুন, ব্যবসায়ের ক্ষেত্রে ধরুন, এই সমস্ত ক্ষেত্রে দেশের যে সার্বিক উন্নয়ন, এই সার্বিক উন্নয়নে যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ভূমিকা নিয়েছে, সেই ভূমিকাকে খাটো করে দেখার লক্ষ্যে এ কেন্দ্রীয় সরকার ব্যাংকিং একটার পর একটা অ্যামেন্ডমেন্ট এনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারি প্রস্তাব আনছে। তার বিরুদ্ধে দেশ জুড়ে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে, তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে আমাদের আজকে আমাদের এই ধর্ণা প্রদর্শন চলছে মৎস্যমণি বাজারে, এবং আগামীকাল আমাদের আগরতলা রাজপথে আমাদের সুবিশাল মিছিল রয়েছে। এবং এই মিছিলের পর আগামী এবং 16-17 ডিসেম্বর সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও আমরা আমাদের এই ধর্মঘট পালন করব। আমরা বারবার বলছি এই ধর্মঘট শুধু 10 লক্ষ ব্যাংক কর্মচারী আধিকারিক ধর্মঘট নয়, এই ধর্মঘট ভারতবর্ষের আপামর জনসাধারণের সমস্ত ব্যবসায়ী, সমস্ত কর্মচারী, সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সমস্ত খেতে খাওয়া মানুষ, সমস্ত মানুষের এই যে আমানত, সেই আমানিবাস থাকে সেটাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই, এই লড়াই আমরা আপনাদের পাশে চাই। আগর ত্রিপুরা রাজ্যে সবাইকে ধন্যবাদ। আমি সঞ্জয় দত্ত, ইউনাইটেড ফোরাম ত্রিপুরার জয়েন্ট কনভেনার এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা স্টেট সেক্রেটারি।